ফের পূর্ব বর্ধমানে উদ্ধার প্রচুর সংখ্যক বোম। দেওয়ানদিঘি থানার তালিত রেলগেটের কাছে পীরতলা লাগোয়া মাঠে পরিত্যক্ত দুটি জারে প্রচুর পরিমাণ বোমার হদিস পেল দেওয়ানদিঘি থানার পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বর্ধমান বোলপুর জাতীয় সড়কের পাশে একটি মাঠের মধ্যে দুটি জারে বোমা রাখা ছিল। রবিবার বোম স্কোয়াডের এক্সপার্ট টিম আসার পরই সঠিকভাবে জানা যাবে কি ধরনের বোম এগুলি। পুলিশ সূত্রে জানা যায়, বোমার হদিশ পাওয়ার পরই জায়গাটি ঘিরে ফেলা হয়। অধিক রাতে এই বোমা উদ্ধারের ঘটনা ঘটায়, আশেপাশের গ্রামের লোকজন সেভাবে টের পায়নি। রবিবার সকালে ঘটনাস্থলে পুলিশ দেখতে পেয়ে বোমার বিষয়ে জানতে পারে স্থানীয় মানুষজন। ঘটনার কথা জানাজানি হতেই আতঙ্কে রয়েছে স্থানীয়রা। দেওয়ানদিঘি থানার পুলিশ পরিস্থিতি বুঝে এলাকাটি ঘিরে ফেলেছে। দেখছি বোম রাখা আছে, তা আমরা সকালে তখন 5টা বাজে বাইরে বেরিয়ে দেখি পুলিশ। তা আমরা বাইরে পুলিশ যখন গাড়ি গাড়ি যাই, তা বলি স্যার কী হয়েছে, বলো পুলিশ এখানে বোম রেখে গেছে, তোরা কেউ আসিস না। দেখুন এই যে কাজগুলো করছে এগুলো খারাপ হচ্ছে। এই যে তালির আশপাশে যে বাড়িগুলো আছে দেখছেন, যদি হঠাৎ যদি কোনো বাস্ট হয়ে যেত, যদি বড় ধরো যদি বোম হতো, এটা মানে সর্বনাশ হয়ে যেত সব কিছু। বাচ্চারা দিন রাত ওখানে পীরতলায় যে আছে মুসাফির আস্থানাটা, ওখানে পয়সা কুড়াতে যায়, ওরা যদি কুড়িয়ে দেখে যে ওখানে কী ভরা আছে, ওরা ধরুন বাড়িতে নিয়ে আসতো, দেখতো কী আছে, আরও সর্বনাশ হয়ে যেত। এইটা যারা করছে খুবই খারাপ করছে। কারা এই জার ভর্তি বোমা লোকালয়ে রেখে গেল সেই ব্যাপারে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে বর্ধমান শহরের সরাইটিকর পঞ্চায়েতের কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি থেকে একটি নাইলনের ব্যাগে 4টি ক্রুড বোমা উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। আর এরপরই শনিবার রাতে ফের তালিতের এই ঘটনায় জেলা পুলিশ মহলেও আলোড়ন পড়েছে। এখানে বোম পাওয়া গেছে দুর্গ্রাম। হ্যাঁ, কখন দেখতে পেলেন? আমরা ভোরবেলার সময় দেখতে পাই। কিভাবে কিভাবে আমরা পুলিশের গাড়িটা দেখেছি, বোম তো জানি না যে বোম দিয়ে গেছে, এটা গাড়িটা দেখতে পাচ্ছি, আমার গাড়ি কোনো খুব খারাপ মারাপ হয়েছে মনে হয়, এইভাবে আমরা ধারণা করেছি। কতটা ভয়ের মধ্যে রয়েছে? হ্যাঁ, কতটা ভয়ের মধ্যে রয়েছে? ভয়ের মধ্যে কি, আবার ঘরে গরু ছাগল বাঁধা হয়, ছেলেরা খেলা করে, এইভাবে আমরা এটা ভয় করছি। ও কখন যে বোম ফাটবে সেটা তো ভাবতে পারবে না। পাপাই সরকার, LCW ইন্ডিয়া, পূর্ব বর্ধমান। নিজের ব্যবসায় আরো উন্নতি করতে চান? হোটেল ব্যবসা বা রিয়েল এস্টেট অথবা চা বাগান কেনা বেচা করে আজই ব্যবসায় আনুন সাফল্য। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের সর্বত্রই একটি নাম, আরসি হসপিটালিটি সার্ভিস। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে হোটেল, রিয়েল এস্টেট এবং চা বাগানের ব্যবসা করে ব্যবসায় সাফল্য এনে স্বপ্ন পূরণ করুন আপনিও। যোগাযোগ আরসি হসপিটালিটি সার্ভিস, অভিক চৌধুরী। কন্ট্যাক্ট 9564845420। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।